পানিহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে অশান্তি। পানিহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে অশান্তি। 147, 148 এবং 149 নম্বর বুথে এজেন্ট বসতে বাধা। খবর পেয়ে ঘটনাস্থলে যান সুজন চক্রবর্তী। পানিহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে অশান্তি। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর বারবার উঠে আসছে। পানিহাটি পুরসভার এবার 29 নম্বর ওয়ার্ডে অশান্তি। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, কি কারণে এই অশান্তির সূত্রপাত? দেখো, তোমাকে জানিয়ে রাখি, শেষ দফার নির্বাচনে যে 9টি লোকসভা কেন্দ্রে এই রাজ্যে ভোট হচ্ছে, তার মধ্যে দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিরোধী যারা এজেন্ট রয়েছে, সে বিজেপির হোক, সিপিএম এর হোক, তাদেরকে পোস্টে বাধা দেয়া, তাদেরকে মুখ, তাদেরকে সেখান থেকে হুমকি দেয়া, তাদেরকে বুথ থেকে বার করে দেয়া, এই অভিযোগগুলি কিন্তু সকাল থেকেই কিন্তু আসতে শুরু করেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে পানিহাটি পৌরসভার 147, 148 এবং 149 নম্বর বুথে সেখানে কিন্তু সিপিআইএম পার্টির এজেন্টকে একেবারে খুনের হুমকি দেয়া হয়। এবং সেখানে খুনের হুমকি নয়, তার স্ত্রী রীতিমতো কান্নাকাটি শুরু করে দেন এবং তার স্বামীকে বলা হয়েছে যে যদি বুথ থেকে বেরিয়ে না যায় তাহলে কিন্তু তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে খুন করা হবে বলে কিন্তু তাকে একেবারে হুমকি দেয়া হয়েছে। এরপর খবর পেয়ে সেই বুথে দৌড়ে যান সুজন চক্রবর্তী এবং সুজন চক্রবর্তী গিয়ে সেখানে এজেন্টকে বসানোর চেষ্টা করেন। শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি যে খড়দা বিধানসভার বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। উত্তর দমদম বিধানসভার বিজেপি প্রার্থীকে বসতে দেওয়া হচ্ছে না এবং সেখানে শিলবদ্ধ দত্ত ছুটে যান এবং শিলবদ্ধ দত্ত ছুটে গিয়ে বিজেপি প্রার্থীর এজেন্টদের বসান। সব মিলিয়ে কিন্তু শেষ দফা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের কিন্তু উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং বিভিন্ন জায়গায় যে এজেন্টকে না বসতে দেওয়ার অভিযোগ আছে, এমনকি বরানগরে যে উপনির্বাচন চলছে সেই বরানগরে উপনির্বাচনে সিপিএম প্রার্থী যিনি রয়েছেন তন্ময় ভট্টাচার্যকে ধাক্কা দেওয়া হয়েছে, তন্ময় ভট্টাচার্যকে মারধর করা হয়েছে এবং এই বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষের যিনি নির্বাচনী এজেন্ট আছে, সেই নির্বাচনী এজেন্ট কৌষ্ঠ বাক্সি যখন একটি বুটে যায় তাকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া হয় এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তাকে বিভিন্ন বুটে, বরানগরের বিভিন্ন বুটে সে যখন ঢুকতে যায় এজেন্ট হিসাবে তাকে কিন্তু সেখানে কিন্তু নির্বাচনী এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। সব মিলিয়ে বেলা যত বাড়ছে তত কিন্তু উত্তাপ বাড়ছে দমদম লোকসভা কেন্দ্রে এবং বরানগরের যে বিধানসভার যে উপনির্বাচন চলছে সেই উপনির্বাচনে বিভিন্ন বুটে এজেন্টদের বসতে না দেওয়া, তাদেরকে মারধর করার অভিযোগ, তাদেরকে বার করে দেওয়ার অভিযোগ, কোথাও পান্নাতে হুমকি দেওয়ার অভিযোগ, কোথাও প্রার্থীকে ঢুকতে বাধা, কোথাও প্রার্থীকে ধাক্কা মার ধরে ঘটনা, এগুলি কিন্তু একের পর এক ঘটতে চলেছে। অর্থাৎ শেষ দফার নির্বাচন কিন্তু অবশ্যই নজরে থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। পানিহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে অশান্তি। 147, 148, 149 নম্বর বুথে এজেন্ট বসতে বাধা। খবর পেয়ে ঘটনাস্থলে যান সুজন চক্রবর্তী। নির্বাচন চলছে সকাল থেকে বাংলার 9টি আসনে ভোট চলছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, যাদবপুর, ডায়মন্ড হারবার, বারাসত, বসিরহাট, জয়নগর এবং মথুরাপুর কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে বারবার অশান্তির খবর সামনে উঠে আসছে। এমনকি আমাদের প্রতিনিধি যেমনটা বললেন যে বরানগর উপনির্বাচন চলছে এবং সেখানকার যে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য তাকেও মারধর করা হয়েছে, তাকে ঠেলা মারা হয়, এমনটাই অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গা থেকে বারবার অশান্তির খবর আসছে। সপ্তম দফা তথা শেষ দফার নির্বাচন চলছে। অন্য 6 দফা বলা হয়েছিল যে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নেই ঘটেছে, কিন্তু সপ্তম দফায় বিভিন্ন জায়গা থেকে একের পর এক অশান্তির খবর উঠে আসছে।